কমিউনিটি পুলিশ নাম দেওয়া হয়েছে। আপনাদের কাজ কি কি ভাগ করে দিচ্ছে তারা? যারা যখন এই বিষয়ে জ্যাম লাগে তখন জ্যামটা শুধরাইতে হয়, বা স্কুলে বাচ্চা কাচ্চা গেলে তখন রাস্তা রাস্তা সিগন্যাল দিয়ে পার করে দিতে হয়। তারপরে মনে করেন রাস্তা জ্যাম লাগলে শুধরে দিতে হয় গাড়িগুলি দিয়ে। তারপরে যেমন একজন মানুষে বিগত বছর তাদেরকে যে রাস্তা পার করে দিতে হয়, পুরুলি মানুষ তাদেরকে পার করে দিতে হয়। পাবলিক কী বলে? পাবলিক অনেক ভালো বলে যে না এই কমিটি পুলিশ অনেক ভালো, অনেক ভালো হয়েছে, হয়েছে এই আর কি। কিন্তু অনেকে নাকি আবার চাঁদাবাজিও করে। আপনার চাঁদাবাজি করে সেটা তো আমি কীভাবে বলবো, চাঁদাবাজি করে সেটা তো আমি দেখিনি। কিন্তু আমি যতটুকু করি সেটা তো আমি পাবলিকের জন্যই করি, পাবলিক সেবা এবং পুলিশের সেবাজি হিসাবে আর কি, পুলিশের সহকারী হিসাবে কাজ করতেছি আর কি। পুলিশ কী বলে? পুলিশ ভালো বলে, পুলিশ বলে যে হ্যাঁ আমাদের পুলিশ বসে থাকে আপনাদের কাজ করে, এরকম না? না, তারাও কাজ করে এবং আমরা আমিও করি, আমরা করি, কমিটি পুলিশও করে, পুলিশও করে এবং পুলিশও থাকে, তারা পুলিশও কাজ করে, আমিও করি। হয়তো রাস্তাঘাট দিয়ে সামনে স্কুল আছে একটা, এই মডেল হাই স্কুল, ওখানে বাচ্চা কাচ্চারা সকালবেলা অনেক সময় জ্যাম লাগে, জ্যাম লাগলে বাচ্চা কাচ্চারা যেতে পারে না, রাস্তাঘাটে সিগন্যাল দেওয়া, তাদেরকে রাস্তা হাত ধরে আপার সিগন্যাল দেওয়া, হাত ধরে পার করে দিতে হবে। থ্যাংক ইউ। ট্রাফিকের লোকে যানজট মুক্তি করে।
আরো অনেক কাজ আছে জানেন না মনে হয় আপনি? আমি পুরো বলতে জানি না, আমি ট্রাফিক করি হেই এলাকা কোনো বাড়িতে ঝামেলা হয়ে যায় সালিশ টালিশ করে দেওয়া, এগুলো আপনাদের কাজের মধ্যে পড়ে না? না, এলে সারেরা করে। সারেরা মানে আমার উপরে সার আছে না, সুপারভাইজার আছে আর কি আছে, সভাপতি আছে, সেক্রেটারি আছে। এরাও কি কমিউনিটি পুলিশ? না, এরা তো আমার উপরে লেভেলে তো সোসাইটি। হ্যাঁ, সোসাইটির মনে হয় এরা এখন পরিচালক, তারা এই কাজগুলো করে। হ্যাঁ, মিলমিশ করে যায়। হ্যাঁ, মিলমিশ করে যায়। কী কী করেন সকাল থেকে আপনি, কতক্ষণ থাকেন? আমি সকাল দিন আটটার সময় ছিলাম, আবার সকাল দুপুরে একটার সময় গেছি, আবার দুইটার সময় আইছি, দুই ঘন্টা লাঞ্চ, এক ঘন্টা লাঞ্চের সময়, একটার সময় যাই, আবার দুইটার সময়। হ্যাঁ, আবার রাতের আটটা পর্যন্ত, আবার রাতের আটটা পর্যন্ত, বারো ঘন্টা। কেমনে হয় না ঘুরলে কী করবো, এই অবস্থা খুব গরমই লাগে। কতজন আছে এলাকা জানেন? আমার এগুলা 30-40 জনের মতন আছে। কে কোথায় ডিউটি করে? হ্যাঁ, বিভিন্ন জায়গা জায়গা, মনে হয় 12 নম্বর উঠা আছে, 11 নম্বর উঠা আছে, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আছে লোক। ঠিক আছে, কি নাম আপনার? ভাই ক্যামেরা ভাই ফোন দিতে দিন ভাই, এসিটিভি তো ভিডিও করবেন আপনাকে। আমরা তো সামনে নিবো না, সারাদিন পরে ডিউটি করতেছে, তারা তারাও ডিউটি করে, সারাদিন ডিউটি করতেছে না, তারা তো কাজ কাছে দুইটা ধরে না, দিই না আসবে। আর তোমাদের লোকজন কম? লোকজন কম আমাদের, আপাতত কম আছে। ডিউটি এতক্ষণ করো কীভাবে করি? সারাদিন 8টা থেকে রাত 8টা পর্যন্ত করছি। করতে হয় বাধ্যতামূলক? বাধ্যতামূলক এটা তো মানে নিয়ম, যেটা মানে 8টা থেকে 8টা। ছুটি আছে? ছুটি আছে, প্রতি শুক্রবার ছুটি আছে। আমাদের এখানে কি আছে যে প্রতিটি রিক্সা আমাদের সিরিয়ালবদ্ধ থাকবে এবং যাত্রীরা যে সামনে থেকে যার যার সিরিয়ালে সামনে থেকে নিয়ে চলে যাবে, যে যার যেখানে যাবে গন্তব্যস্থলে, এবং নির্দিষ্ট ভাড়া আছে, নির্দিষ্ট ভাড়া মধ্যে একই অ্যাঙ্গেল হয়ে গেল। আচ্ছা, এখানে যে রিক্সা সিরিয়াল করতে তো আগে টাকা নিত? না 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 না, আমাদের কোনো রিক্সার কাছ থেকে কোনো আপনার টাকা পয়সা নেওয়া হয় না, কারণ আমাদের উদ্যোগ করতে কোনো টাকা পয়সা নেওয়া হবে না। কেউ নেয় না? না, এখন আপনি যদি আমারে যদি বলেন যে এরকম কথা যে আপনি আপনি আমার আবার আমার আপনার হাতের আঙুল ধর 5টা সমান না এখন, বাট সো আপনার গাড়িটা ওখানে রাখছেন, আমি আপনার ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে স্যার কতক্ষণ থাকবেন, উনি বললো যে ভাই আমি 10 মিনিট থাকবো। তাহলে উনি আমি কিন্তু যা যদি বলতাম যে এই এখানে কেন রাখছেন গাড়ি সরেন সরেন, তাহলে উনি কিন্তু আমার সাথে বিহেভ করতো, বিহেভটা তারও কিন্তু আমার ওই করতো। আমি তাকে যখন ওস্তাদ বলে সম্বোধন করছি
তখন সে কিন্তু আমার ওই বিহেভিয়ারের উপর কিন্তু আমার আচরণের উপর কিন্তু সে বলছে যে একটা লিমিটেড টাইমের কথা বলছে বলছে না। এখন আপনার সাথে আমি কথা বলতেছি, কথা বলতে বলতে আপনি একটু ভালো লাগছে, এখন আপনি বললেন যে চলেন চাকরি, এইটা তো আর আমার ইয়ের ভিতরে পড়ে না, এটা কিন্তু আপনার যার যার ইয়ের ভিতরে না, কিন্তু কেউ কারোর কাছ থেকে টাকা নিতে পারবে না, চায় নিতে পারবে না, এ ধরনের কোনো আমাদের ইয়া নাই, ম্যানুয়ালি নাই। ঠিক আছে, থ্যাংক ইউ সোসাইটি। মাথায় বুদ্ধি নাই, মাল নাই, মহিলা স্মার্ট না, সব মিলে বুদ্ধি না শেখ হাসিনা হাজারো লাভ যদি পরে ক্ষমতা ছাড়েন এই কারণে বুদ্ধি আছে। আমি জনগণ
এখন কেমন হইব যদি হেতা যদি কোনো গাড়ি চলতে কি এলো ক্যামেরা বাইরে এই দেশে 33 জন যদি ভালো হয় সকালে।